अच्छा बदरुल हक साहेब जान को छन पिता मरहूम अब्दुल हक अर रहमानी साहेब जन्न एवं उनार ससुर अजीजुल साहेब जन्न भवानीपुर बाड़ी 1000 टका अल्लाह को शेख मोहतरम कबर के तुम्हें फुल बागान तैयारी कर दाओ अल्लाह सल्ली अलैहि अल्लाह बारिक अलैहि डॉक्टर मास्टर दुटाई आछे जी अस्सलामु अलैकुम व रहमतुल्लाह الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله على كل شيء قدير وقصد سمانيت مسلم سماج علماء إكرام महत्ति जलसा सम्मानित सभापति साहेब प्रशंसा से महान अल्लाह रब्बुल आलमीनेर जिगनि निजेर हुकुमते निजेर कुदरते पृथ्वीटाके बानियेछेन এবং আপনার চোখের সামনে সে কুদরতটা অবশিষ্ট রেখেছেন বিশাল একটি আসমান আসমানটাকে বিনা খুবই খাম্বা ছাড়াই ঝুলন্ত অবস্থায় রেখেছেন আল্লাহ শুকরিয়া করি তাছাড়াও সবচাইতে বড় কথা সমস্ত মাকলুকের মধ্যে থেকে আমাদেরকে শ্রেষ্ঠতা দান করে মানুষ হিসাবে আমাদেরকে জন্ম দিয়েছেন এ আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এরপরে মহাত্মা মহাপুরুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত ও পরিচিত আয়াতটা তেলাওয়াত করেছি আর তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হিসাবে মানুষকে ধারণা রাখা দরকার ওই ধারণাটা কি করে রাখবে দেখেন মুরগিতে যখন ডিম পাড়ে কালো মুরগিতে ডিম পাড়ে রংটা সাদা লাল মুরগিতে ডিম পাড়ে ডিমের রং সাদা সাদা মুরগিতে ডিম পাড়ে ডিমের রং সাদা বিভিন্ন মুরগির ডিম রং সাদা আপনি ওই যদি ডিমটাকে ভেঙে দেখেন আপনি কিছুই বুঝতে পারবেন না সবের ভিতরে কুসুম তীব্র লাল ওই মুরগিটা যখন ডিম থেকে তা দেয় তা দিয়ে যখন বাচ্চাগুলো আসে এই বাচ্চাগুলো তখন কালার হিসাবে ফুটে কোনোটা সাদা হয়ে যায় কোনোটা কালো হয় কোনোটা লাল হয় কোনোটা চিৎপাতরা হয় ডিম দেখে মানুষের বোঝা কোনো ক্ষমতা নেই ও ভেঙে দেখেও ক্ষমতা নেই কিন্তু বিভিন্ন কালার দান করে এই বিভিন্ন কালার দান করার মালিকটা কে কথা বলেন
আল্লাহু আকবার। এটা তো একটা বিষয়, ডিম থেকে কিছু কালারিং মুরগি পেলাম, বাচ্চা পেলাম। আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে আমরা যে বিভিন্ন কালারের মানুষ, কেউ উঁচু কেউ নিচু, কেউ কালো কেউ সাদা, কেউ পুরা কেউ ডাক পড়া, কেউ লাল পড়া, কেউ পাগলা, কেউ ন্যাংরা, কেউ কোড়া, এর পিছনেও মালিকের হাত আছে। কেউ চায় না যে আমি কালো হই, এটা আমি চেয়েছিলাম না, কিন্তু আমারও কিছু করার নেই। এটা তো বাস্তব কথা, কিন্তু তার আগের কথা হচ্ছে যে আপনি কি ভেবে দেখেছেন যে আপনার জন্মস্থানটা কোথা থেকে এসেছে? আপনি লক্ষ্য করে দেখেছেন সামান্যতম এক ফোঁটা ঘোলাকে দুর্গন্ধ যুক্ত একটি পানি, এ পানিটা অনেক সময় অপচয় হয়েছে, এই পানিটার মানে কোনো কাজই ছিল না। এই পানিটার কাজ কখন হয়েছে? এই পানিটার কাজ হয়েছে তখন এই পানিটা রাখার একটা চৌবাচ্চা যখন পাওয়া গেছে। এই চৌবাচ্চাটা যখন আসে, এই দুইজনের সংস্পর্শে যখন এই বাচ্চাটা হয়, তখনও সেটা পানি থাকে। শুধু পানি আপনার থাকে এটা নয়, যার সঙ্গে লড়াই হয় বিগুরু মহিলার তারও পানি থাকে। অর্থাৎ আপনার একটা বীর্য আর মহিলার একটা বীর্য, দুটো বীর্যকে একসঙ্গে একীভূত হয়ে দূর্য কিন্তু প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতার ফল দ্বারা এটা, যার বীর্যে লড়াই করে জিতে গেল, বাচ্চার রূপ ধারণ কিন্তু সেই দিকে যাবে। যদি মহিলাদের বীর্যের শক্তি বেশি হয়ে যায়, তাহলে বাচ্চা কিন্তু মহিলা হবে। পুরুষের শক্তির বীর্যের যদি শক্তি বেশি হয়, বাচ্চা পুরুষ হবে। আমাদের সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে মহিলাদের মেয়ে বাচ্চা দেওয়ার জন্য মহিলাটাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়।